রাজধানীর মিরপুরের আরামবাগের একটি বাসা থেকে 30 ভরি স্বর্ণ এবং নগদ 82,000 টাকা সহ ইউসুফ নামের একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ইউসুফকে আটকের পর বাসাটিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, দুপুরে বাসায় কেউ না থাকায় বোরকা ও মাথায় হেলমেট পরে প্রবেশ করে তারই গাড়ির চালক ইউসুফ। দীর্ঘ 10 বছর তিনি ওই বাসার মালিকের গাড়ি চালক হিসেবে কাজ করেছেন। এছাড়া বাসাটিতে সবসময় যাতায়াতের কারণে চুরি করাটা সহজ হয়েছে বলেই জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ছিনতাই মামলা দিয়েছে পুলিশ। ইউসুফ ওই ভদ্রলোকেরই ড্রাইভার, 10-11 বছর ধরে ওই বাসাতে তাদের কাজে আসে, মারধর করে এবং ওনাকে হাত পা বেঁধে ফেলে এই দুষ্কৃতিকারী আরেকটা রুমে যেয়ে ওনাদের আলমারি ভেঙে 30 ভরি স্বর্ণ এবং 82,000 টাকা নিয়ে চলে যায়।